আমরা যারা অ্যাডমোব নিয়ে কাজ করি, অর্থাৎ অ্যাপ্লিকেশন পাবলিশের কাজ করি, তারা আমরা অ্যাডমোব থেকে অ্যাড কোড নিয়ে তারপর অ্যাপ্লিকেশনে সে অ্যাডগুলো বসাই। আর এই অ্যাডের পরিবর্তিতে আমাদেরকে যে কারেন্সিটা বা যে রেভিনিউটা দেওয়া হয় সেটা জমা হয় অ্যাডসেন্সে। তো দেখা যাচ্ছে যে ভুল পথে আমরা অ্যাড ইউজ করার কারণে আমাদের অ্যাডসেন্স আর অ্যাডমোবের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পারমানেন্টলি টার্মিনেটেড হয়ে যাচ্ছে। তো এই পারমানেন্টলি টার্মিনেটেড হওয়ার কারণে আমরা অ্যাডসেন্সটা ইউজ করতে পারতেছি না এবং অ্যাডমোবও ইউজ করা যাচ্ছে না। তো কিভাবে আমরা এই ইনঅ্যাক্টিভিটি বা ক্লিকের জন্য ইনভ্যালিড ক্লিক, অর্থাৎ VPN ইউজ করা, মানে ভুল পথে ইনকাম করার জন্য যে শাস্তিটা, এটা থেকে আমরা কিভাবে রেহাই পাবো? এটা তো পুরোপুরি 100% রেহাই পাওয়া সম্ভব না। তো কীভাবে আপনারা এই আপিল করবেন সেটা আজকে দেখাবো। গুগলে যে সার্চ করব ইনঅ্যাক্টিভিটি আপিল, এটাতে যাওয়ার পর ইনভ্যালিড, এটা হবে ইনভ্যালিড অ্যাক্টিভিটি আপিল, এটাতে যাব। যাওয়ার পর এখানে যে একটি ফর্ম আসবে আমরা সেটি ফিল আপ করবো। প্রথমে লিখে আছে ডু ইউ হ্যাভ ইউর অ্যাডসেন্স লগ ইন ইমেইল অর ইউর পাবলিশার আইডি। বলতে চাচ্ছে এখানে যে আপনি অ্যাডমোব অ্যাকাউন্ট অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে ইমেল আইডি দিয়ে লগ ইন করেন সেটি আপনার কাছে আছে, আপনার মনে আছে কি না, ইয়েস দেবেন। আর ইউ অ্যাবল টু লগ ইন ইউর গুগল অ্যাকাউন্ট, আপনি কি এই আইডি দিয়ে অ্যাডমোবে ঢুকতে পারতেছেন, অর্থাৎ সেই পর্যায়ে যেই পর্যায়ে আপনাকে লেখা দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট ইজ টার্মিনেটেড, এখানে ইয়েস করব। ওয়াজ ইওর অ্যাকাউন্ট ডিজেবলড মোর দ্যান আ ইয়ার, এখানে বলতেছে আপনার অ্যাকাউন্টটিকে এক বছর আগে থেকেই ডিজেবল, এটা নো। দেন এখানে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হবে, আপিল ফর্মে যাব। জিমেল আইডি লগ ইন করার পর এখানে যে ফর্মটা থাকবে এখানে কিছু বিস্তারিত লেখা আছে, এগুলা আপনার পড়ে নেবেন। সবার নিচে যে একটা আছে প্লিজ এন্টার ইওর নেম, জিমেল আইডিটা খোলার সময়, অর্থাৎ মানে যে জিমেল আইডি দিয়ে আপনি অ্যাডসেন্স বা অ্যাডমোব ইউজ করেন সেই জিমেল আইডির নেমটা কী ছিল, মানে জিমেল আইডি না, জিমেল আইডির পর যে ফার্স্ট নেম লাস্ট নেম থাকে আমরা ওই নামটা দিব। তো আমরা এখানে একটা টেম্পোরারি নাম দিয়ে দিই। দেন কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেস, এখানে যদি আপনার অ্যাডমোবের জিমেইলটা আপনি লগ ইন করতে পারেন তাহলে সেই অ্যাকাউন্টটায় নানান সেই অ্যাকাউন্টের আইডিটা দিবেন, যদি সেই অ্যাকাউন্টে লগ ইন করা না যায় সেই ক্ষেত্রে অন্য একটি জিমেইল আইডি দিতে পারেন। এখানে দেখাচ্ছে এক্সাম্পল ইউআরএল অর অ্যাপ আইডি হোয়ার ইউ প্লেসড ইওর অ্যাড, যেহেতু আমার অ্যাডসেন্স এবং অ্যাডমোব ডিজেবল আমি আমার অ্যাপসের কোড নাম্বারটা নিতে পারবো না, সেই ক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে আমরা যখন অ্যাডমোবে লগ ইন করার পর দেখায় যে ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ টার্মিনেটেড, এই পেজে থাকা অবস্থায় আমাদের এই ইউআরএল এ যে একটি অ্যাড্রেস দেখাবে আমরা সেই অ্যাড্রেসটি কপি করে এখানে পেস্ট করে দেব এটাতে এবং এটাতে। হ্যাভ ইউ পারচেজ ট্রাফিক টু ইউর সাইট মোবাইল অ্যাপ অ্যান্ড ইউটিউব চ্যানেল, এখানে বলতেছে আপনি কি আপনার ট্রাফিকগুলো কোথাও থেকে পারচেস করেন, নো। এখানে যে পাঁচটা ফিল ইন দ্য গ্যাপ আছে এখানে এগুলো সবগুলো পড়ে নেবেন। তো আমি এটা কীভাবে ফিল আপ করবেন বা কী দিয়ে ফিল আপ করবেন সেগুলো আমি একটি ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে দিব ডিসক্রিপশনে লিঙ্ক, তো এখান থেকে এগুলো ফিল আপ করে দেবেন। এখন আমাদের একটু কাজ আছে, সেটি হচ্ছে 4 নম্বর যে এই যে গ্যাপ, এই যে প্যারাগ্রাফটা এখানে লেখা আছে আই স্টার্টেড ইউজিং অ্যাডসেন্স পার্টনারশিপ অ্যাবাউট 2 মান্থ এগো, এখানে বলতেছে আপনি কতদিন থেকে বা কত মাস কত বছর থেকে অ্যাডসেন্স সাথে আছেন, অর্থাৎ অ্যাডসেন্স ইউজ করতেছেন। এখানে ডেট দিলে ভালো হয়, ডেটটা পাবেন কোথায়, আপনার যে জিমেইল দিয়ে অ্যাডসেন্স খোলা আছে সেই জিমেইলে অ্যাডসেন্স অ্যাপ্রুভের যে একটা মেল আছে অথবা অ্যাডসেন্স লগ ইন করার সাথে সাথে যেটা মেল দেয় অ্যাডসেন্স থেকে সেই ডেটটা এখানে দিয়ে দিতে পারেন, অথবা
এখানে যে কোনো একটি মাস দিতে পারেন, যে কোনো একটি মাস বলতে আপনার যদি মনে হয় যে এটা 6 মাস 1 বছর তো ডেট মনে নাই, সেই ক্ষেত্রে আপনি এখানে 1, 2, 3 মান্থ দিতে পারেন, বাদ বাকি সবই ঠিক থাকবে। দেন এখানে আই হ্যাভ রিড অল মেটেরিয়াল, এগুলা এটা চেক দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরই আমাদের কাছে একটি মেল আসবে, আমাদের এইখানে আমরা যে মেলটা দিছি এই মেলে আমাদের একটি মেল আসবে, তো সেখান থেকেই আমরা জানতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটি কি রেজিস্টার করা হবে কি না। সাধারণত 1 সপ্তাহ সময় লাগে এই কনফার্মেশনটি ক্লিয়ার হইতে, এটা কখনো কখনো কাজ করে না, কাজ করে না যে ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার যদি ভিপিএন ইউজ করে সেলফ ক্লিক করি, অর্থাৎ ভিপিএন ইউজ করে এই অ্যাডগুলা ভিউ করি সে অথবা ইনভ্যালিড ক্লিক করি, এইসব ক্ষেত্রে অ্যাকাউন্ট না ফিরিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। তবুও যারা ভিপিএন ইউজ করার কারণে মনে করেন যে ভিপিএনের কারণে ডিজেবল, তারাও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে নিয়ম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।